ইউক্রেনের অলভিয়ায় নোঙর করে থাকা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ বাংলার সমৃদ্ধিতে বুধবার আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাশিয়া। বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অলভিয়া বন্দরে বাংলাদেশের নাগরিক হাদিসুর রহমান কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন, যা হতাশাজনক ও বেদনাদায়ক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউক্রেন পরিস্থিতির ওপর নজর রাখছে রুশ কমান্ডাররা। একই সঙ্গে বন্দর থেকে বাংলাদেশি জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করছে রাশিয়া। তাদের বক্তব্য, ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে বন্দী করে মানবঢালে পরিণত করছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানের জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ সহ বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হটলাইনে আবেদন করার পরামর্শ দিয়েছে রাশিয়ার দূতাবাস। তাজওয়ান মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।